তো ফাইনালি আমরা চলে এসেছি নিউ চার্জের মধ্যে। তো চলো আবার যাওয়া যাক ভেতরে। গ্রাউন্ডটা দেখো ভাই, পুরো সেরা লাগছে, সেরা, আমার তো পুরো সেরা লাগছে। আর এই দিকটা দেখো পুরো ব্যাপক। হে গাইস, সাউথ গোয়ার হচ্ছে এটাই কিন্তু আমার লাস্ট ভিডিও। গোয়ার যতগুলো সুন্দর সুন্দর প্লেস আছে সেখানে কিন্তু আজকে আমরা ঘুরতে যাবো, আর খুব সুন্দর সুন্দর বিচেও যাবো। আজকের এই ভিডিও জাস্ট খুবই মজা লাগবে আমাদের। কিন্তু এটাই হচ্ছে আজকে সাউথ গোয়ার লাস্ট ডে। তো আমরা চলে যাবো সরাসরি এয়ারপোর্টে, তারপর এখানে যত যত সুন্দর সুন্দর প্লেস আছে সেখানে কিন্তু আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখে নেবো। আর এদিকে দাদারা সব ব্যাগ গুছে রেখেছে, চলো একটু হোটেলটা তোমাদের একটু দেখিয়ে দিই, হোটেল রুমটা। আচ্ছা, এদিকে দাদারা সব ব্যাগ গুছাচ্ছে, আমাদের কিন্তু দুটো লাগেজ ছিল, আর এদিকে ইভেন্টের গিফট আছে দুটো। ক্যাব ধরে নেবো, ক্যাবের ভেতরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। আর একবার আমরা হোটেলটা দেখে নিই। তো চলো, ট্যাক্সি লেগে আছে, তো চলো ট্যাক্সিতে ঘুরে যাবো আমরা। কিন্তু আজকে সাউথ গোয়াটা কিন্তু সব ভালো ভালো প্লেসগুলো আজকে ঘুরে ঘুরে দেখবো। আর এদিকে সামনে দাদারা আছে, সব লাগেজ টাগেজ সব কিন্তু আমাদের নিয়ে হয়ে গেছে। আর তো এই দিকটা হচ্ছে সাউথ গোয়ার নিউলিম এরিয়া। আর দেখো এদিকের এরিয়াটা জাস্ট এত সৌন্দর্য লাগছে না, চারিদিকটা ভিউটা জাস্ট পুরো সেই লেভেলের আছে। আর দেখো সাউথ গোয়াটা ঘুরে জাস্ট মজা লাগলো। আর চারিদিকে ভাই এদিকে দোকান আর দোকান, এদিকে দেখতে পাচ্ছ চকলেট ফকলেটের দোকান। আর দেখো ট্যাক্সিটা আসুক, এরকম ধরনের একটা ট্যাক্সি, এসি ট্যাক্সি আমাদের কিন্তু বুক করা হয়ে গেছে। বন্ধুরা আমাদের কিন্তু ক্যাব চলে এসেছে, এবার কিন্তু ক্যাবে আমাদের কিন্তু লাগেজগুলো ভরে নেবো, দিয়ে তারপর কিন্তু আজকে এই ক্যাবে ঘুরে কিন্তু আমরা আজকে গোটা সাউথ গোয়াটা ঘুরে নেবো। তো চলো এখানে কিন্তু আমরা লাগেজগুলো সব পেছনে রেখে দিই। আমরা ক্যাপের ভেতর বসে গেছি, তো চলো এবার তোমরা চারিপাশে রাস্তা রিসোর্ট গুলো তোমরা সবাই দেখে নাও। এখানে দেখো ফুটবল ম্যাচের জহরলাল। কিন্তু আমরা একটা প্লেসে চলে এসেছি, এখন আমরা যে জায়গাটা এসে পৌঁছেছি এই জায়গাটা হচ্ছে তোমার মিউজিয়াম। আমাদের গাড়িটা পার্কিং করা হলো এখানে, তো চলো দেখা যাক মিউজিয়ামটা কেমন, কত সুন্দর জায়গা আমরা দেখবো। আর দেখতে পাচ্ছ এইদিকে আমরা দেখা যাক কোন দিকে এন্ট্রি করবো, আমাদের ড্রাইভার দাদাই নিয়ে যাচ্ছে, তো সবাই মিলে আমরা যাচ্ছি এখন যা যাক মিউজিয়ামের ভেতরে। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুন্দর জায়গা, এদিকে দেখতে পাচ্ছ সব ফটো তুলাতুলি করছে। ভেতরে এন্ট্রি করার জন্য এখানে কিন্তু আমাদের 420 টাকা টিকিট কাটা হলো। একটা সুন্দর প্লেসে যাওয়ার জন্য আমাদের কিন্তু একটা 420 টাকা টিকিট কাটা হলো। তো চলো সামনে কিন্তু আমাদের দাদারা নিয়ে যাচ্ছে, তো চলো দেখা যাওয়া যাক কি দেখি। কিন্তু আমরা ভেতরে এন্ট্রি করে নিলাম, জাস্ট দেখো খুবই সুন্দর লাগছে। ও ওয়া ওয়া, চারিদিকটা ওয়া ওয়া লাগছে, দেখো চারিদিকটা ভিউটা দেখো পুরো সুপার লাগছে। 1755 में बना हुआ घर है, 267 ईयर्स हो, अंदर पहली दूसरी तीसरी चौथी पीढ़ी ने यूज किया हुआ सामान है, पांचवी पीढ़ी अभी भी है। यहाँ से 12 किलोमीटर दूर मडगांव में रहते हैं बहुत बड़े आर्टिस्ट है, जिन्होंने म्यूजियम बनाया, ट्रस्ट बनाया, ट्रस्ट चलाता है। जो फर्स्ट मैन थे वो लॉयर थे, लॉयर का नाम था एडवोकेट साल्वाडोर क्रिमियानो फ्रांसिस्को अराउदो अलवारेस, एक आदमी का नाम। पहले बड़े बड़े लोग का बड़ा बड़ा नाम होता था, तो उस समय का वकील का रहन सहन कैसा था देखना है, 250 साल पहले का। अंदर ऑटोमेटिक ऑडियो गाइडिंग बनवाया गया है, ध्यान से देखते देखते सुनते सुनते आगे जाना, आ जाओ उर्दू के जमाने का लॉयर का घर। তো চলো এখন আমরা যে ঘরে যাব, 250 সাল পুরনো, তো চলো দেখা যাক। ওরে ভাই,
তো দেখো সব পুরনো পুরনো মানে সব মুভিতে যেগুলো দেখায় সেইভাবে কিন্তু আমাদের লাগছে। তো চলো আমাদের একটা কিন্তু দেখা হয়ে গেল, আবার কিন্তু আমরা আরো ভেতরে যাচ্ছি। पारिवारिक अवसरों पर यहाँ प्रार्थना आयोजित होती थी। रोज शाम के ठीक 6:30 बजे जब चर्च की घंटी बजती तब घर के सब सदस्य दास दासियों सहित यहाँ सोना मरवाए हुए चाय कुछ मूर्तियाँ और अन्य सामान पीछे किनका घर है? अच्छा, इसका सिक्स जनरेशन, इनके पिताजी पांचवी पीढ़ी, तीन पीढ़ी के फोटो नहीं है, ये फर्स्ट जनरेशन, इसमें से कोई नहीं, सब है, ये है। पीछे के बगल में जो लकड़ी की अलमारी है उसमें उन दिनों में प्रयुक्त हाथ से लिखे गए कुछ दस्तावेज चादर देखिए 150 साल पुराना चाइना चाइना से उनके कोर्ट थे उसका रिश्ता है उनकी क्या जरूरत है। पुराण कथाओं के अनुसार একটা মন্দির এলাম, এটা হচ্ছে সান দুর্গা মন্দির। দেখো কত সুন্দর লাগছে। তো চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। জাস্ট দেখো এত সুন্দর যে লাগছে না, জাস্ট ভেতরে যাওয়া যাক। বাইরে থেকে যদি এত সুন্দর লাগে, ভেতরটা কত সুন্দর হবে দেখা যাক। ও জাস্ট ভিউটা দেখো। এখন দেখতে পাচ্ছ আমি আছি গোয়া সান দুর্গায়। আরে এত সুন্দর লাগছে না, জাস্ট এইদিকের ভিউটা দেখো, একবারে পুরো ওয়াও লাগছে ওয়াও। আর এদিক থেকে তুমি অনেক কিছুই দেখতে পাচ্ছ, দেখো সামনে দেখো এটা কত সুন্দর লাগছে। ও তো চলো এবার কিন্তু ফাইনালি ভেতরে ঢোকা যায়। তো সুন্দর একটা ভিউ, আর ছবি তুলবো না তাই কখনো হয়। তো চলো একটা ছবি তুলে দিই তার আগে। এটা দেখো কত সুন্দর, এদিক থেকে ভিউটা জাস্ট পুরো সেরা আছে কিন্তু। তো ফাইনালি গাইস আমাদের কিন্তু ঠাকুরের ভ্রমণটা কিন্তু করা হয়ে গেল। ভেতরে কিন্তু কি বলতো, ফটো অ্যালাও ছিল না, ভিডিও অ্যালাও ছিল না। চলো আমরা একটা অন্য প্লেসে চলে যাবো। তো আমাদের গাড়ি কিন্তু সামনে লেগে আছে। তো আমার তো খুব সুন্দর লাগে। ফাইনালি এখন আমরা একটা মন্দির এলাম, কাল ভৈরব। তো এই মন্দিরটা জাস্ট খুবই সুন্দর লাগছে। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক। আবার এটাতে তোমার মনে হচ্ছে মোবাইল ফটো ক্যামেরা শ্যুট হবে না। তো মন্দিরটা বেশ খুবই ভালো। তো আচ্ছা ঠিক আছে। তো ফাইনালি এখন আমি ট্যাক্সিতে করে নামলাম, আর চলে এসেছি এখন চার্জে। তো চলো এবার কিন্তু ভেতরে যাওয়া যাক। দেখতে পাচ্ছ এই সাইডটাতে যাবো, আর আমরা এই সাইডটাতে প্রথমে আগে যাব। তো জাস্ট এত সুন্দর লাগছে, পুরো ওয়াও লাগছে। দেখতে পাচ্ছ সবাই কিন্তু সেলফি তুলছে। তো চলো আমরাও কিন্তু ফটো টটো শুট করবো, জাস্ট পুরো সেরা লাগছে। আর এদিকে দাদা আছে। ও চার্জের ভেতর ফাইনালি কিন্তু আমি চলে এসেছি চারিদিকে। দেখতে পাচ্ছ খ্রিস্টান আর খ্রিস্টান, আর এত সুন্দর জাস্ট লাগছে না। ব্যাকগ্রাউন্ডটা দেখো ভাই, পুরো সেরা লাগছে, সেরা। আমার তো পুরো সেরা লাগছে। আর এই দিকটা দেখো পুরো ব্যাপক লাগছে ভাই। ও জীবনে প্রথমবার এত এত সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, তাও আবার সাউথ গোয়াতে। তো আজকে সাউথ গোয়া যতগুলো মানে সুন্দর সুন্দর প্লেস আছে ততগুলো কিন্তু আমরা সব মোটামুটি এখন আমার দেখা হয়ে গেল। আমরা সেই এখন তোমার রাত পর্যন্ত থাকবো, মানে 10:00-11:00 পর্যন্ত। তারপর কিন্তু আমরা চলে যাবো এয়ারপোর্ট, এয়ারপোর্টে গিয়েও তুলবো। তো চলো এখানে একটু ফটো টটো শ্যুট করে নেবো। দেখতে পাচ্ছি সবাই ফটো টটো শ্যুট করছে। তো চলো এখন আমরা যাবো চার্জের ভেতরে। তো থেকে আমরা কিন্তু আবার বাইরে গেছি। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি নিউ চার্জের মধ্যে। তো চলো আবার যাওয়া যাক ভেতরে। তো খুবই সুন্দর লাগছে ভাই, এত সুন্দর একটা দৃশ্য না, আমার দেখে পুরো জান ভরে যাচ্ছে। দেখো কত সুন্দর লাগছে। ও সবাই মিলে কিন্তু নতুন চার্জে ফেসেছিলাম, কিন্তু ব্যাপারটা গিয়েছে পপার এখন লাঞ্চ ব্রেক চলছে, তার জন্য এখন কিন্তু বন্ধ। তো চলে গেলে আমরা কিন্তু আরও একটা সুন্দর জায়গায় চলে যাবো, সেখানটা গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে। আর এই দিকটা দেখো এসেও
मस्त, कैसा लग रहा है? कुछ बोलो। आई मैम यूट्यूबर। क्या मैम एक सेल्फी ले। कुछ बोलो यूट्यूबर में। আর একটা চার্জে চলে এলাম, এখানে বেশিরভাগই কিন্তু বেশিরভাগ চার্জ। তো চলো দাদারা কিন্তু আগে যাচ্ছে। আর এইটা তোমরা বেশিরভাগ কম বেশি তোমরা মুভিতে দেখেছো, আর এটাই হচ্ছে গোয়ার সবচাইতে মানে ব্যাপক জায়গা। যতগুলো কিন্তু আজকে আমরা গোয়ার চার্জ দেখলাম সবকটাই কিন্তু খুব সুন্দর, আর এটা তোমরা দেখেছো বেশিরভাগ ছবিতে এবং মুভিতে কিন্তু এটা দেখা যায়। আমাদের ড্রাইভার কাকা বললো, বলছে মুভি শুটিং হয়েছিল এখানে, তো এদিক থেকে কিন্তু সমুদ্রের ভিউ নেওয়া যাবে, আর এদিক থেকে কিন্তু চার্জ বেশিরভাগ আমাদের কিন্তু গোয়াতে চার্জ আছে। তো চলো এখানে আমরা কটা ফটো, এখন আমাদের ফটো শ্যুট হচ্ছে, তাদেরা সব ফটো টটো তুলে দিচ্ছে, কিন্তু লাগছে না চার্জটা জাস্ট। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি, এখন ভেতরটা বন্ধ, তো চলো আবার অন্য চার্জ জেগে তোমার সাথে আবার দেখা হচ্ছে। ধরো আমরা একটা বিচে চলে এসে, আর এত সুন্দর লাগছে এদিকে, দেখতে পাচ্ছ কত রকম ধরনের বোট, আর এত সুন্দর যে লাগছে, দেখো কতজন সব কত দূরে দূরে চলে গেছে বোটে সব চেপে বেড়াচ্ছে। আর এদিকে দাদার আছে যত রকম ধরনের জামা চটি, কত রকম ধরনের জিনিস আছে। দেখো এদিকে দোকানগুলো, দেখো দোকানগুলো জাস্ট খুব সুন্দর লাগছে। তো চলো আমরা কিন্তু দেখি বোটে চাপতে পারি। তো জাস্ট এত সুন্দর লাগছে না এদিকটা পুরো সেরা, বোটের টিকিট হচ্ছে তিনও লোক যাও। তো এত সুন্দর একটা বিচে এসছি, একটা টি শার্ট না নিলে হয়। তো দেখতে পাচ্ছ এটা, তো এটাই ভালো লাগছে বেশ, নারকেল গাছে বেশ কত সুন্দর ছবি আছে। তো এটার দাম হচ্ছে 250, মানে 250 টাকা। তো চলে এটা নিয়ে নিই। তো ফাইনালি কিন্তু আমাদের অনলাইন অর্ডার থেকে চলে এলো পিৎজা। আরে ভাই পিৎজাটা দেখো কত সুন্দর লাগছে। চলো এখানে দাদা পিৎজা খাচ্ছে, দেখি দেখো দেখো প্রথমবার খাচ্ছে, কত সুন্দর খেয়ে দেখি পিৎজা কালারটা দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। চলো ফার্স্টে ট্রাই করব। টেস্টি আছে,